আবারও আমার পেয়ারা বাগানে কি পাখিয়ে জেনে আবার বাসা বাঁধছে, এই যে দেখেন দুইটা ডিম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে মহান আল্লাহ তাআলার সৃষ্টি আমাদের মানব জাতির জন্য আসলে খুবই আনন্দের একটা বিষয়, মানব জাতির উপকারের জন্য এগুলো সব কিছু করছে, যত পশু পাখি সব কিছু আসলে মহান আল্লাহ তাআলা মানুষের জন্যই করেছে। এই যে আমার এই পেয়ারা বাগান, এত বড় পেয়ারা বাগান, সেই পেয়ারা বাগানে কয়েকদিন পরে পরে ঘুঘু পাখি বাসা বাঁধে, পেঁচা পাখি বাসা বাঁধে, সুইচুরা পাখি বাসা বাঁধে, আবার এই যে এখানে যেন কী পাখি বাসা বাঁধছে, যে দুইটা ডিম মাশাল্লাহ। গত দুদিন আগে আমি আসলে দেখছি যে এখানে কোনো ডিম নাই, শুধুমাত্র বাসা। আমি ভাবছিলাম হয়তো বাসাটা হয়তো পরিত্যক্ত, যাই হোক তারপর আমি স্পর্শ করিনি, আমি দেখি নাই, ওইভাবে ই করি নাই, ডিস্টার্ব করি নাই। কিন্তু গতকালকে আর আজকে দুদিন পরে হচ্ছে আজকে আসছি, আইসা দেখি যে মাশাল্লাহ খুব সুন্দর দুইটা ডিম পারছে পাখিয়ে। আসলে এটা আমার জন্য খুব আনন্দের একটা বিষয়। তো আপনাদের বাড়ির আশেপাশে যদি কোথাও যদি এরকম পাখি যদি বাসা বাঁধে, তখন আপনারা কখনোই এই পাখির ডিম কিংবা বাচ্চা কিংবা পাখির বাসা কখনোই নষ্ট করবেন না। এই পাখি কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষা করে, আর এই পাখি কিন্তু মানব জাতির উপকারে আসে। এই যে সকালে ঘুম থেকে ওঠার পরে কত সুন্দর পাখির কিচিরমিচির শব্দ, সন্ধ্যাবেলায় মাগরিবের আজান যখন দেয় তখন পাখির কত সুন্দর কিচিরমিচির শব্দগুলা, আসলে এগুলা খুবই আনন্দের একটা বিষয়। ছোটোবেলায় অনেক পাখির ডিম নষ্ট করি নাই আমি, আমি হচ্ছে একবার ঘুঘু ধরছিলাম, ঘুঘুর বাচ্চা ধরে আনছিলাম, পরে হচ্ছে দুইটা ঘুঘু পাখি আনছিলাম যখন ডিম বাচ্চা, তো একটা হচ্ছে বড় হয়েছিল আর একটা মারা গেছিলো আর কি, পরে ছেড়ে দিছিলাম আমি, আমি ওইটা খাইও নাই আর কি। অনেক বাচ্চারা আছে যে যারা হচ্ছে পাখি নষ্ট করে, ডিম ভাইজা খাইয়ে ফেলায়, বাচ্চা জবাই করে মাংস খেয়ে ফেলায়, বা মা ঘুঘু যেটা আছে ওইটারে ধরে খাইয়ে ফেলায়, এরকম অনেকে অনেক কিছু করে। আবার যে পাখির বাসা নিয়ে ঘরের ভিতরে নিয়ে রেখে দেয় বাচ্চারা, দুষ্টামি করে। তো আপনারা যারা বাবা মা আছেন, দাদা দাদি আছেন, চাচা চাচি, খালা খালু, ফুফা ফুফু, হ্যাঁ সবাই আপনারা সচেতন থাকবেন, যাতে আপনাদের সন্তানেরা কোনোভাবেই এরকম পাখির বাসা যাতে নষ্ট না করতে পারে, আর যাতে এই পাখির ডিম নিয়ে যাতে ওরা ভাইজা খাইতে না পারে, বা পাখি ধরে নিয়ে জবকেরা খাইতে না পারে, আপনারা রান্না করেও দিবেন না। আপনারা এটা সচেতন করবেন, আপনাদের বাচ্চাদেরকে সচেতন করবেন, কীভাবে সচেতন করা যায় সেভাবে আপনারা সচেতন করবেন। আপনাদের সন্তান যদি সচেতন থাকে তাহলে দেশটা সচেতন হবে, আর দেশ সচেতন হলে তাহলে কিন্তু আমাদের দেশের পাখি যেগুলো আছে সেগুলো কিন্তু এই যে বাচ্চাদের হাত থেকে রক্ষা পাবে, বা হচ্ছে শিকারীদের হাত থেকে রক্ষা পাবে। এই যে আমাদের এলাকায় বৌদ্ধ জনগোষ্ঠী আছে, বৌদ্ধ বলে আর কি এটা, ওই যে বেদে বলে, বেদে সম্প্রদায় যারা আছে, যারা হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে ছাফরি ঘর বাইধে হচ্ছে একসাথে অনেকগুলা পরিবার একসাথে থাকে, তারা আমি দেখছি বিভিন্ন সময় যে আমাদের আঞ্চলিক ভাষা বলে বাডল দিয়ে পাখি মাইরা তারপরে হচ্ছে খায়, তারা হচ্ছে এই পাখি নিধন করে। আমি কিন্তু অনেকবার হচ্ছে তাদেরকে শাসাইছি, অনেকবার অনেককে বন্ধ করছি, অনেকবার বাটল জব্দ করছি আমি। হ্যাঁ, তো আপনারাও যদি আপনাদের যার যার জায়গা থেকে যদি এরকম সচেতন হন, এরকম পাখির যদি নিধন এগুলো রক্ষার জন্য যদি আপনারা যদি এগিয়ে আসেন, তাহলে আমাদের দেশে এক সময় ওই আগে যেরকম পাখি ছিল তার থেকে এখন আরও বেশি পাখি হবে। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা শেয়ার করবেন যাতে এত সুন্দর মহান আল্লাহ তাআলা সৃষ্টি সবাই দেখতে পারে এবং সবাই সচেতন হতে পারে। আর সবাই আপনারা কিন্তু সচেতন করবেন, আপনাদের ছেলে মেয়ে যারা আছে সবাইকে সচেতন করবেন যাতে তারা কখনো এরকম পাখির বাসা নষ্ট না করে, আর এরকম পাখি বা পাখির ডিম যাতে নষ্ট না করে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।